তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার চালু করতে সংসদে বিল এনে সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জ্যাসাস আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 1995 সালেও রাজনৈতিক দলগুলোর দাবির ভিত্তিতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, যারা নিজের মতো করে সংবিধান পরিবর্তন করে তাদের মুখে সংবিধান রক্ষার কথা মানায় না। জনগণের প্রতি প্রীতি ভালোবাসা প্রেম যদি থাকে তা প্রমাণ করেন এবং পদত্যাগ করে এবং আগামী দিন যেন একটি সুষ্ঠু আবার নির্বাচন হয় তার পূর্ণ পূরণ করার জন্য প্রস্তুতি নেন, তাতে দেশের মঙ্গল আপনারা মঙ্গল।